বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া টিউমার অপারেশনের পর তা বায়োপসি করতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক জাহিদ হোসেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। গেল 12 অক্টোবর জ্বর নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জেড এম জাহিদ হোসেন জানান, অস্ত্রোপচারের পর এখন সুস্থ আছেন তিনি। আজকে ওনার সেই ছোট্ট বায়োপসি যেটি, সেটি অপারেশন থিয়েটারে নিয়ে সেটি করা হয়েছে, স্ট্যাবল আছে এই মুহূর্তে, এবং উনি সার্জিক্যাল আইসিউতে উনি চিকিৎসাধীন আছেন। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড বলে জানান বিএনপি মহাসচিব। সাবেক প্রধানমন্ত্রী, সাধারণ মানুষের তো চিকিৎসার পাওয়ার অধিকার আছে, তো তার এই অধিকারটাকেও এই সরকার স্বীকার করেনি, তারা তাকে বাইরে যাওয়ার কোনো অনুমতি দেয়নি। আমরা আবার বলছি, এবং উনি বলেছেন যে শি নিডস অ্যাডভান্স ট্রিটমেন্ট ইন অ্যাডভান্স সেন্টার, এটা খুবই প্রয়োজন, এবং তার জন্য আমরা আইনগত কোনো বাধা আছে বলে আমরা মনে করি না। বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান মির্জা ফখরুল। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা।